সাহেব করছে এখানে প্যাকিং, কালকে দিল্লি বেরোবে ও, আমাকে নিয়ে যেতে পারছে না, কাজে যাচ্ছে, অফিসের কাজে যাচ্ছে, কোথায় থাকবে, সবাই গেস্ট হাউসে থাকবে ওরা, যাওয়াটাও ওদের টিকিট সব স্টাফদের একসাথে হয়েছে, সো আমাকে নিয়ে গেলে একটু চাপই হয়ে যেত। আমাকে নিয়ে যাচ্ছ না? প্যাকিং ডান, টেনশন কমে, অলমোস্ট ডান। কাল থেকে দেখা হবে না, ভিডিও কল করবে করবে, কতদিন দেখা হবে না? ওয়ান উইক, বাপ রে, সাত দিন, দেখ সাত দিন ঝগড়া করতে পারবো না, সাত দিন মারপিট হবে না, লজ্জা লাগে না? নাও, আমার ঝগড়া মারপিটের সঙ্গী তো তুমি, বাড়িটাই খালি খালি লাগবে, লজ্জা লাগে না? প্যাকিং করেছে ওইটুকুনি, তারপর বাকি ঘরের অবস্থাটা দেখাচ্ছি। লাস্ট ব্লগে তোমাদের বলেছিলাম না হঠাৎ করে দিল্লি যেতে হবে, কিন্তু সেটা আমাকে না, সাহেবকে। শপিং থেকে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে ডিনার করে শুয়ে পড়েছিলাম, রাতে ব্লগটা কন্টিনিউ করিনি। নেক্সট ডে 5:15 ভোরবেলা অলরেডি আমার রুটি চা সব বানানো হয়ে গেছে, সাহেব এখানে খেয়ে বেরোবে, কারণ যতই ভোরবেলা বেরোক না কেন, কারণ ওকে না খেয়ে বেরোতে দিতে আমারও মনটা ভালো লাগছিল না। আর ওই দিনই আবার শাশুড়ি মায়ের ফেরার কথা সকালবেলা 8:30, আর ও বেরোচ্ছিল সকালবেলা 6:15। আর অফিস থেকে এইবারে ফ্লাইটটা দিয়েছে দমদম এয়ারপোর্ট থেকে, তাই প্রথমে ওকে ট্রেনে দমদমে যেতে হবে, তারপর সেইখান থেকে ও ফ্লাইটটা ধরবে। তো ফ্লাইটের টাইমটা আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। আর বাবা ওকে স্টেশনে এখন ছাড়তে যাচ্ছে, ও চলে গেলে বাবা স্কুটিটা নিয়ে বাড়িতে চলে আসবে। আমিও দোতলায় এসে দুধ বসিয়ে দিয়েছি, বাবা টিফিনে খাবে বলেছে ছানা আর রুটি, রুটি তো বানানোই আছে, তো এখানে ছানাটা করে রেখে দেবো। আর আমিও রেডি রেডি হয়ে ঝটপট নিচে চলে এসেছি, বাসে ওয়েট করছি, অলরেডি আমি লেট ছিলাম, তারপর বাসে করে আস্তে আস্তে পৌঁছেই গেলাম, সকাল সকালই মায়ের কাছে পৌঁছে গিয়েছিলাম। আর বাড়ি ঢুকে প্রথম যেটা কাজ আমার, বাচ্চাদের একটু দেখা যে কতটা কীভাবে ওরা বড় হলো। এদিকে সাহেবও কিছু কিছু ফুটেজ শেয়ার করছিল এয়ারপোর্টে ঢোকার পর থেকে, তোমরাও একটুখানি দেখে নাও। এটা হচ্ছে গুরুগ্রাম যাওয়ার রাস্তাটা, ওদের গুরুগ্রামেই মেনলি ট্রেনিংটা ছিল, আর এই ছিল ওদের রুম, যেখানে দু তিনজন মনে হয় এক একটা রুমে শেয়ারিংয়ে ওরা ছিল। আর গুরুগ্রাম থেকে ওদের রুম থেকে একদম বাইরের ভিউটা ভীষণ সুন্দর ছিল, তো আমি যেহেতু যেতে পারিনি, আমার যাওয়ার কথা ছিল, তাই ও আমাকে প্রত্যেক মিনিটে মিনিটে ভিডিও কল ভিডিও পাঠাচ্ছিল তোমাদের সাথে শেয়ার করার জন্য। এইভাবেই দিনটা কাটলো, বিকেলবেলা হলো, আমারও স্টুডেন্টসটা চলে এলো, আমিও গানে ক্লাসে বসে পড়লাম।